সুপ্রিয় দর্শক মন্ডলী, গরিব আইডি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমরা আসছি একটি মোবাইল কিনতে, মাসের আম্মাকে একটি মোবাইল কিনে দিব এই উদ্দেশ্য নিয়ে আসছি। তো আজকে মোবাইল, বিভিন্ন ধরনের মোবাইল দেখেছি, কনফিগারেশন দেখেছি। তো আজকে এই দোকানে আসছি পাকবাড়া বাজারে, একটি পছন্দের সেট কিনবো বলে। তো মোবাইল সেট দেখবো, এখান থেকে যেন পছন্দ হয় সেটা কিনবো ইনশাল্লাহ। তো আমাদের ব্লগ দেখবেন, সেটে থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ব্লগটি উপভোগ করুন। আশা করি ভালো লাগবে, বিস্তারিত ভিডিও ব্লগে থাকছে। তো ব্লগটি দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, স্যামসাং এটি কত বস, স্যামসাং ব্র্যান্ড লিডার না? এটার কালারটা কেমন? কিন্তু এটার ক্লিয়ার ভিডিও এটা, হ্যাঁ এটা কি ডট ক্যামেরা নাকি? আইপড স্ট্যান্ড হাতে ধরে ধরে করে এটা তো খুব সুন্দর লাগে দেখছে না, গেট আপটা সুন্দর। আর এটা রিয়েলমিটা, এটা এটা তোমার C25। এই যে ওয়ার্কশপ গুলোতে 128, 4128 না? এটা সামনের ক্যামেরা করতো, সেলফিটা 13 মেগাপিক্সেল, তাও স্যামসাং এর 13 মেগাপিক্সেল অন্য রিল। এটার প্রাইস কত গ্যালাক্সি A12? ফিঙ্গার মাউন্ট কই কি সাইডে না এখানে? তাহলে এটাই নেই ঠিক আছে। কোনটা পছন্দ করলা? M12 6128 GB, যে মোবাইলটা কিনলাম ভাই, এটার কনফিগারেশনটা একটু ফ্রেন্ডলি যদি আপনি বলেন। স্যামসাং গ্যালাক্সি M12, এতে র‍্যামটা 6 GB, রোমটা 128 GB, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এর সাথে পাইতেছে আপনি একটা আমাদের এটা সেটটা ফুল সেটটা টাইপ সি পোর্ট যাবে, আর
যে এটার কালারটা কি আগেরটা একই থাকে যে আগে যেটা দেখছো এই বাগমারা বাজার। তো বাগমারা বাজার থেকে একটি মোবাইল ফোন কিনেছি স্যামসাং, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ইনফিনিক্স
হট 10S এই মোবাইলটি কেনার উদ্দেশ্য নিয়ে আসছিলাম। পরবর্তীতে ওর গেট আপ আউটলুক পছন্দ হয়নি, তো ওর ব্যাক কাভার বা কাভারের যে ডিজাইন করেছে ওটা পছন্দ হয়নি, আউটলুকটা ভালো না। অবশেষে আমরা স্যামসাং কিনেছি, 6GB 128GB র্যাম, ওটাই পছন্দনীয়, ভালো লেগেছে। তো এখন মেলায় যাচ্ছি। হিমশীতল একটা পরিবেশ, খুব নাতিশীতোষ্ণ বলা যায়, খুব গরমও না খুব শীতও না। আজকে যদিও শীত পড়েছে কিন্তু আজকে তেমন শীত নেই। সকাল থেকেই সূর্য খুব একটা দেখা যায়নি, আকাশের অবস্থা খারাপ ছিল। আমরা জানি 20-21 তারিখে ঝড় বৃষ্টি হবে, ঝড় আসতেছে, সাইক্লোন আসতেছে, কিন্তু আজকে 12 তারিখেই যেন তার প্রভাব শুরু হয়ে গেছে ঝড়ের পূর্বাভাস। আমরা বুঝতে পারছি যে আজকে সারাদিন সূর্যের মুখ দেখিনি, কেমন আকাশের অবস্থা ভালো ছিল না। তো এখন বাগমারা থেকে নবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি আর মেলায় যাব, যাচ্ছি আর ভিডিও শুট করছি। নতুন মোবাইল কিনেছি সেজন্য ভালো লাগছে। আমাকে সারপ্রাইজ দিয়েছি, আমাকে আমার জন্য কিনেছি, পছন্দ হয়েছে এবং আসলে যে কালারটা পছন্দ করেছি এটা খুব সুন্দর। আর ইনফিনিক্স হট 10 হট 11S এটার ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়নি, ব্যাক কাভার পছন্দ হয়নি, যে কারণে ওটা বাদ। যদিও কনফিগারেশনটা খুব ভালো ছিল, তারপরেও আস্থা রাখিনি ওইটার উপর, স্যামসাংয়ের উপর আগে থেকেই আস্থা আছে, তাই স্যামসাং কিনেছি। তো আমরা মেলার কাছাকাছি চলে আসছি। গাড়ি ঘোড়া অনেক বেড়ে গিয়েছে, অর্থাৎ গাড়ির আধিক্যের কারণে এটা হচ্ছে। তো সমগ্র পৃথিবী জুড়েই হলো গাড়ির জ্যাম, সমগ্র পৃথিবী সব দেশেই প্রায় একই অবস্থা। মানুষ বেড়েছে, সেই সাথে পাল্লা দিয়ে যানবাহন বেড়েছে, আর জ্যাম তো এখন, পিছনেও গাড়ি সামনেও গাড়ি।